নমস্কার, আমি দেবকুমার। এর আগে আমরা আপনাদের জিম কর্বেটের শিকার কাহিনী শুনিয়েছি। আপনারা সেগুলোতে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন আমাদের এবং বলেছেন এরকম আরও অন্যান্য শিকার কাহিনী আপনাদের উপহার দিতে। তাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রুদ্ধশ্বাস একটি শিকার কাহিনী, যোগীন্দ্রনাথ সরকারের লেখা। শুরু হচ্ছে মহেশ সর্দার। ১৯৪০-এরও আগের ঘটনা। তখন কেউ সুন্দরবনে চাকরি করতে গেলে লোকে তাকে বিস্ময় মিশ্রিত সম্মানের চোখে দেখত। অসাধারণ শারীরিক বল ও সাহস না থাকলে কেউই সেটা করতে রাজি হতো না। চতুর্দিকে জঙ্গলে পূর্ণ, জমিদারের কাছারি বাড়িও তেমন নিরাপদ স্থান না। কখন কাকে বাঘের মুখে প্রাণ দিতে হয় কে বলতে পারে? দিনে লোকজনের গোলযোগ এবং কাজকর্মের ব্যস্ততা, কিন্তু রাত্রে প্রাণটা যেন হাতে নিয়ে বাস করতে হয়। সন্ধ্যার আগেই খাবার দাবার সেরে যে যার ঘরে চলে যায়। তারপর সমস্ত রাতের মধ্যে ঘর থেকে আর কেউই বেরোয় না। অন্ধকার একটু ঘনীভূত হলেই অমনি ঘন ঘন ভীষণ গর্জন, কখনো দূরে কখনো কাছে, কখনো বা কাছারি বাড়ির আঙিনায়। অতি সাহসী ব্যক্তিও ভয়ে জড়সড় হয়ে পড়ে। সুন্দরবনের অবস্থা যখন এরকম, ঠিক সেই সময় একদিন সন্ধ্যার আগে মহেশ সর্দার নামে একজন প্রজা কাছারি বাড়িতে এসেছিল। নায়েব মশাইয়ের কাছে বিশেষ প্রয়োজন তার। জমির সম্বন্ধে কথাবার্তা বলতে বলতে ক্রমে সন্ধ্যা হয়ে এল। নায়েব মশাই বললেন, মহেশ, এই অন্ধকার রাত্রে তোমার আর বাড়ি গিয়ে কোনো কাজ নেই, খাওয়া দাওয়া সেরে রাতটা এখানে কাটিয়ে দাও। মহেশ বলল, না নায়েব মশাই, বাড়ি যেতে হবে, আমি কাউকে কিছু বলে আসিনি, তারা ভয় পাবে। আচ্ছা, তবে একটা কাজ করো, একটা লণ্ঠন আর এই একনলা বন্দুকটা সঙ্গে নাও, তোমার বাড়ি তো আর কাছে নয়, বিশেষ করে পথে যা জঙ্গল। সত্যি কথা বলতে কি, তোমাদের ওদিকে দিনের বেলা যেতেও ভয় হয়। নায়েব মশাইয়ের কথা শুনে মহেশ বলল, সারা জীবনেই সুন্দরবনেই আছি, ভয় কাকে বলে তা জানি না। আমি লণ্ঠনও চাই না, বন্দুকও চাই না, আমার কাছে লাঠিটাই যথেষ্ট, কপালে মরণ থাকলে কেউ বাঁচাতে পারবে না। আসি নায়েব মশাই। সে কথা সত্যি, বন্দুকই বলো আর যাই বলো, কপালটাই হচ্ছে সব। আচ্ছা, তবে এখন যাও, তোমার কথা আমার মনে রইল, দু চার দিন পরে খবর নিও, কেমন? কাছারি বাড়ি থেকে বের হয়ে মহেশ সর্দার ভেড়ির রাস্তা ধরে চলল। নদীর বাঁকে বাঁকে সে রাস্তা ঘুরছে। বরাবর সে রাস্তা ধরে চললে অনেকটা ঘুরতে হয় সত্যি, কিন্তু মহেশ হয়তো নিরাপদে বাড়ি পৌঁছাতে পারত। দুঃখের বিষয়, মহেশ কিছু দূরে গিয়ে ভেড়ির রাস্তা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবার জন্য একটা সংকীর্ণ বিপদ সংকুল রাস্তা ধরল। নিজের শক্তিতে তার প্রবল বিশ্বাস। ধীরে ধীরে চারিদিকে ঘন অন্ধকার নেমে এল। বীর বাহাদুর মহেশ কিছুই ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে বাড়ির দিকে চলতে লাগল। বাড়ি আর বেশি দূরে না, আর একটু এগোলেই তার বাড়ির পথ। কিন্তু অন্যদিকে সন্ধ্যার পরেই একটা বিশাল বাঘ মহেশের বাগান বাড়িতে এসে সামান্য কতগুলো ঘাসের জঙ্গলে আশ্রয় নিয়ে বসেছিল। নালা পার হয়ে মহেশকে সেই জায়গা থেকেই বাড়িতে ঢুকতে হবে। বাঘ আর কিছুক্ষণ অপেক্ষা করলে খাদ্য সামগ্রী তার সামনেই হাজির হতো, কিন্তু তার আর দেরি সইল না। নালার অপর পারে মহেশের পদশব্দ শুনে সে চোখের পলকে নালার কাছে গিয়ে হাজির হল। ঠিক সেই সময় মহেশও নালার কাছে উপস্থিত হল। কি ভয়ঙ্কর মূর্তি!
সামনে কয়েক হাত মাত্র দূরে একটা প্রকাণ্ড বাঘ। তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। কিন্তু তাতেও মহেশের বীর হৃদয় টলল না। সে তার দীর্ঘ লাঠিখানা বাগিয়ে ধরল। তারপর তাকে লক্ষ্য করে বাঘ যেমন গর্জে উঠল, ঠিক তেমনই সেই বাঘের মুখ লক্ষ্য করে মহেশ একটা কুঁতো দিল লাঠি দিয়ে। সেই লাঠির কুঁতো বাঘের লাগলো একেবারে কণ্ঠনালীতে। সে অনেক চেষ্টা করেও তা উগড়ে ফেলতে পারল না। কিছুক্ষণ পরে সয়ে যাওয়ার পর সে আবার তেড়ে আসতে গেল। সেই অপেক্ষায় মহেশ ছিল। এবার সে তার মক্ষম মারটা দিল। সঙ্গে সঙ্গে সে তার মোটা লাঠিটা চালিয়ে দিল বাঘের মাথার বরাবর। বেচারার পেছনে দুটো পা নালার এপারে, আর তার দেহের সমস্ত ভার মহেশের লাঠির উপর। সেই লাঠির গোড়ার দিক দিয়ে দু হাতে দৃঢ়ভাবে ধরে মহেশ তা নিজের কোমরের ওপর লক্ষ্য করতে লাগল। বাঘের মাথার ওপরটা প্রায় ফেটে গেছে, সেখান থেকে রক্ত গলগল করে ঝরে পড়ছে। সে ভীষণ গর্জন আর নেই, কেবল কাতর গোঙানি মাত্র। সেই গোঙানিতে আকৃষ্ট হয়ে মহেশের ছোট ভাই রাখাল আরেক কাছে লাঠি নিয়ে এলো। তাকে বাঘের পেছনের দিকে দাঁড়িয়ে থাকতে দেখে মহেশ বলল, রাখাল একটু দেরি কর, আমি লাঠি তাকে কোমর থেকে উঠাই, তারপর ব্যাটার মাথা বরাবর জোরে এক ঘা বসাবি। রাখাল তার দাদার উপযুক্ত ভাই। কিছুক্ষণের মধ্যেই প্রকাণ্ড আর একটা লাঠির খায়ে বাঘ নালার উপর পড়ে রইল উপর হয়ে। সামলে ওঠার আগে দুই ভাই মিলে দুদিক থেকে তাকে সঙ্গে সঙ্গে প্রহার করতে লাগলো। অল্পক্ষণেই তার জীবন বেরিয়ে গেল। পরে জানা গেল এটি একটি মানুষ খেকো বাঘ ছিল। এর আগে সে প্রায় 4-5 জনকে হত্যা করেছে। যখন জানতে পারা গেল যে বাঘ মরেছে, সবাই আনন্দে হৈহুল্লো শুরু করে দিল। এর পরের ঘটনাটা শোনাতে গেলে আরও কয়েক মাস পেরিয়ে যেতে হয়। আমার বাবা তখন সুন্দরবনে কাজ করতেন। মহেশ সর্দারের সাহসের পরিচয় পেয়ে তিনি তাকে তার কাছারি বাড়িতে নিযুক্ত করলেন। সেবার পূজোর ছুটিতে বাবার সাথে আমি সুন্দরবন দেখতে যাই। বয়স তখন আমার 17-18। আমার বেশ মনে আছে যেদিন আমরা কাছারিতে পৌঁছালাম সেদিন বড়ই দুর্যোগ ছিল। কেবল ঝড় হচ্ছে আর বৃষ্টি। সমস্ত দিন বৃষ্টির পর রাতে আকাশ একটু পরিষ্কার হলো। বাবা সর্দারকে ডেকে বললেন, মহেশ আমার ছেলে সুন্দরবন দেখতে এসেছে, আকাশ পরিষ্কার থাকলে তুই কালই সকালে শিকারে যাবার সময় ওকে সঙ্গে নিয়ে যাস। পরদিন শিকারে বের হব ভেবে আমার মনে খুব আনন্দ হতে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, সকালে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। সারাটা দিন বৃষ্টি হলো, সন্ধ্যার পরে আকাশ একটু পরিষ্কার হলো। এভাবেই 3-4 দিন কেটে গেল। প্রত্যেক দিন ঝড় এবং বৃষ্টি হচ্ছে সকালের দিকে, আর বিকেলে বা সন্ধ্যাবেলায় তা একটু কমে যাচ্ছে। যেদিনকার কথা বলতে চলেছি সেদিন সন্ধ্যার পর কয়েকজন প্রজা, আমার বাবা এবং আমি কাছারি ঘরের আঙিনায় বসে কথাবার্তা বলছি। জলা মাঠের উপর দিক দিয়ে কেউ ছুটে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকমই শব্দ খালের দিক থেকে আসতে লাগল। একটু পরে কয়েকজন প্রজা ছুটে এসে বলল, বাবু গতি ভালো নয়, যেরকম শব্দ শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে বাঘ কাছেই আছে, আপনারা ভেতরে গিয়ে বসুন। বাবা বললেন, বাঘ আসছে আসুক, তাতে এত ভয় কি, বাঘ তো আর কাছারি বাড়ির ভেতরে আসবে না। তার কথা শেষ হতে না হতেই কাছারি বাড়ির খুব কাছে একটা ভীষণ গর্জন হলো। ভয়ে আমার আপাদ মস্তক কাঁপতে লাগলো। আমরা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর প্রবেশ করলাম। কয়েক ঘন্টা পর, রাত তখন বেশ গাঢ় হয়েছে।
আকাশটা জ্যোৎস্নায় ভরে আছে। আমরা ঘরের ভেতর থেকে জানলা ফাঁক করে বাঘের গতিবিধি লক্ষ্য করছিলাম। অল্পক্ষণ পরে কাছারি বাড়ির কয়েকটা কুকুর ভয় চিৎকার করতে করতে দূরে পালিয়ে গেল। বুঝতে পারলাম বাঘটা নিশ্চয়ই কাছারি বাড়িতে ঠকেছে। তা না হলে কুকুরগুলো পালাবেই বা কেন? এটাই ভাবতে ভাবতে আমরা জানলার ভেতর দিয়ে এদিক ওদিক দেখছি। ঠিক এমন সময় কাছারি ঘর এবং রান্নাঘরের মাঝের সংকীর্ণ পথে তাকে চলে যেতে দেখলাম। আমাদের খুব কাছে প্রায় 4-5 হাত দূরে বাঘ নিরাপদে চলে গেল। সেটা দেখে আমার ভেতরে আর উত্তেজনার সীমা রইল না। কিন্তু উপায় কি? কাছারি বাড়ির একমাত্র বন্দুক নিয়ে তখন মহেশ সর্দার কোথায় যেন চলে গিয়েছিল। বাঘকে চলে যেতে দেখেও ঘরের দরজা খুলতে কিন্তু আমার সাহস হলো না। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলব মনে করছি, ঠিক এমন সময় বাঘটা যেদিকে গিয়েছিল হঠাৎ সেদিক থেকে বন্দুকের একটা আওয়াজ শোনা গেল। পরমুহূর্তেই বাঘের ভীষণ গর্জন শুনতে পাওয়া গেল। সেই গর্জন থামতে না থামতেই আরও আরেকবার বন্দুকের আওয়াজ শোনা গেল। ব্যাপারটা কি দেখবার জন্য আমরা শেষমেশ দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে মহেশ সর্দার হাঁপাতে হাঁপাতে এসে বলল, বাবু মস্ত একটা বাঘ মেরেছি। আমি হরিণ মারবার জন্য একটা গাছের উপর লুকিয়েছিলাম। ঘণ্টাখানেক অপেক্ষা করেও যখন হরিণের দেখা পাওয়া গেল না, তখন ফিরে আসবো ভাবছি। এমন সময় দেখলাম কাছারি বাড়ির কুকুরগুলো লেজ গুটিয়ে পালাচ্ছে। তাদের রকম সকম দেখে আমার কেমন যেন সন্দেহ হলো, তাই আরও কিছুক্ষণ গাছের উপর থেকে চারিদিকে দেখতে লাগলাম। আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরেই দেখি এই কাছারি বাড়ি থেকে বেরিয়ে বাঘটা ধীরে ধীরে ঠিক আমার গাছটার দিকে আসছে। সে ক্রমে এগিয়ে এসে একটা ছোট্ট ঝোপের ভেতর ঢুকতে যাচ্ছে। এমন সময় আমি গুলি করলাম। প্রথম গুলি খেয়ে বাঘটা চিৎকার করে লাফিয়ে উঠেছিল, কিন্তু পরের গুলিতেই তার দফা রফা হয়ে গিয়েছে। মহেশ সর্দারের কথা শুনে আমি আনন্দে লাফিয়ে উঠলাম। আমার বাবা তখনই কয়েকজন লোক পাঠিয়ে বাঘটাকে কাছারি বাড়িতে আনলেন। মেপে দেখা গেল লেজ থেকে মাথা পর্যন্ত তার সাইজ প্রায় 4 হাতের সমান। পরদিন সকালে আকাশ বেশ পরিষ্কার হলো। বাবার আদেশ মতো মহেশ সর্দার আমাকে নিয়ে শিকারে বের হলো। আমরা কাছারি বাড়ি থেকে কিছু দূরে গিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছি। এমন সময় একজন পাইক এসে খবর দিল কিছু দূরে একদল হরিণ এসছে। হরিণের কথা শুনে মহেশের উৎসাহ কে দেখে? সে আমাকে নিয়ে তখনই পাইকদের সঙ্গে চলল। আমরা একটা ঘন জঙ্গল বের হয়ে প্রায় 20 মিনিট পরে সামনে অপেক্ষাকৃত ফাঁকা একটা মাঠ দেখতে পেলাম। তার একটা পাশে একটা ডোবা, ডোবার ধারে কতগুলো হরিণ চড়ছিল। আমরা ঝোপের আড়ালে আড়ালে অগ্রসর হতে লাগলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাদের দৃষ্টি এড়াতে পারলাম না। ক্রমে একটা হরিণ বাদে বাকি সবকটাই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেও বোধহয় আমাদের সন্ধান পেয়েছিল, তাই বন্দুকের পাল্লা থেকে যত দূরে পৌঁছানো যায় ঠিক ততটাই দূরে সে দাঁড়িয়েছিল। আমরা হরিণের প্রতি লক্ষ্য রেখে ছুটতে আরম্ভ করলাম ধীরে ধীরে। হরিণটাও দেখলাম ক্রমে খালের দিকে এগোতে লাগল। সেদিকেই একটা অকাট জঙ্গল। আগের দিন রাত্রে কাছারি বাড়ির কাছে যে বাঘটা মারা হয় সেটা সেই খালের দিক থেকেই আসছিল। হঠাৎ এই কথা মনে হওয়াতে হয় আমার বুকটা কেঁপে উঠল। আমি একজন পাইককে সঙ্গে নিয়ে কাছারি বাড়িতে ফিরে আসলাম। তখন বেলা প্রায় 11টা বেজে গেল। স্নান আহার করে একটা গল্পের বই নিয়ে শুয়ে পড়লাম।
অল্পক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। বাবা আমার গায়ে ঠেলা দিয়ে বললেন, ওঠ ওঠ, ওই দেখ মহেশ কি মেরে এনেছে। মহেশ ফিরে এসেছে শুনে আমি লাফিয়ে উঠলাম এবং বাইরে এসে দেখলাম উঠোনে প্রকাণ্ড একটা বাঘ পড়ে আছে। এটা গতকালের বাঘের থেকে সামান্য একটু বড়। আমি মহেশের কাছে গিয়ে সেই বাঘ শিকারের গল্প বলবার জন্য পিড়াপিড়ি করতে লাগলাম। বাবা বললেন, এখন গল্প বলবার সময় নয়, মহেশ নেয়ে খেয়ে আসুক, তারপর গল্প শুনবি। আন্দাজ প্রায় 2 ঘন্টা পরে মহেশ ফিরে আসলো। আমরা 3-4 জনে তাকে ঘিরে বসলাম। মহেশ আমার দিকে চেয়ে বলতে লাগলো, তুমি কাছারিতে ফিরে এলে পর আমি হরিণ তাড়াতে তাড়াতে একেবারে খালের ধারে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু সেখানে যে কোন ঝুপড়িতে সে লুকোলো কিছুই ঠিক করতে পারলাম না। এদিকে বেলাও তখন অনেক হয়েছিল, আমি জঙ্গলের পথ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে লাগলাম। কিছু দূর এসেছি, এমন সময় যেন একটা ঘর ঘর শব্দ আমার কানে গেল। শব্দ শুনে আমার সন্দেহ হলো, কি জানি হঠাৎ যদি বাঘের মুখে গিয়ে পড়ি। আমি আর এক পাও না এগিয়ে গলা বাড়িয়ে এদিক সেদিক খোঁজ করছি, এমন সময় দেখি কিনা একটা ঝুপড়ির ভেতর থেকে ভনভন করে এক ঝাঁক মাছি উড়ে উঠল। এই মাছি ওড়ার মানে কি তা আমি জানতাম, বাঘের মুখের পচা রক্ত মাংসের দুর্গন্ধে অনেক সময় মাছি জড়ো হয়, বাঘ একটু নড়াচড়া করলেই তারা উঠতে থাকে। আমি যা ভেবেছিলাম তাই, একটু হেঁট হওয়া মাত্র ওই প্রকাণ্ড বাঘ আমার চোখে পড়ল। বাঘটা তখন ঘুমোচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? বন্দুক তুলে ধাঁ করে লাগিয়ে দিলে বুঝি? না বাপু, শিকারীর এই স্বভাব নয়, যত বড়ই শত্রু হোক না কেন ঘুমন্ত অবস্থায় কাউকে মারতে নেই। আগে তাকে জাগিয়ে তার প্রাণ বাঁচাবার সুযোগ না দিলে আমি যে কারো কাছে মুখ দেখাতে পারতাম না। তুমি কি খেপেছ নাকি? বাঘকে কায়দার মধ্যে পেয়ে এভাবে ছেড়ে দেওয়া সাত করে মরণ ডেকে আনা তো, এ তো পাগলের কাজ। তা যাই বলো বাপু, আমাদের সেকেলে শিকারীদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব এখনো আছে। যাকে তুমি কি করলে? জিজ্ঞেস করলাম আমি। আমি বাঘের উপর চোখ রেখে খানিক দূর পিছিয়ে গেলাম, তারপর খুব ছোট একটা খাল আর কয়েকটা ঝোপঝাড় দিয়ে বাঘের খুব কাছাকাছি এসে খুব জোরে একটা গলা খাঁকারি দিলাম। বাঘ অমনি লাফিয়ে উঠল, প্রথমটা তার যেন ধাঁধা লেগে গেল, শেষে মুখ বাড়িয়ে যেই সে আমার দিকে ফিরেছে অমনি দাম করে এক গুলি, গুলিটা ঠিক গলায় লেগেছে। তাই ব্যাঘ্র মশাইকে বেশিক্ষণ ছটফট করতে হয়নি। মহেশের কথা শুনে আমার বিস্ময়ের আর অন্ত রইল না। আমি কেবলমাত্র 15 দিন সুন্দরবনে ছিলাম, এর মধ্যে 2-2 প্রকাণ্ড বাঘ মারা হলো। বাঘের 2খানা চামড়া নিয়ে পূজোর ছুটি শেষে আমি আবার দেশে ফিরে আসলাম। এরপরের বাঘ মারার ঘটনাটা ছিল আরও বেশি দুর্ধর্ষ, তার কারণ সেই বাঘটি ছিল মানুষ খেকো বাঘ। সে প্রায় ছোট বড় 10-12 জনকে হত্যা করেছিল। আগেরটির থেকে এটি প্রায় আরও 2 বছর পরের ঘটনা। বাবা তখনও সুন্দরবনে কাজ করছিল। তার কাছারি বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে ক্ষুদ্র একটা পল্লী আছে। তার লোক সংখ্যা প্রায় 200 থেকেও কম। পল্লীবাসীরা 100 বিঘা জমি বন্দোবস্ত করে চাষবাস দ্বারা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল। তাদের চারদিকে নিবিড় জঙ্গল, তাতে বাঘ, ভাল্লুক, গন্ডার প্রভৃতি হিংস্র জন্তুর কোনো অভাবই নেই। এসব দুর্দান্ত প্রতিবেশীর সঙ্গে বাস করতে করতে পল্লীর সকলেই ক্রমে নির্ভীক হয়ে উঠেছিল। এমনকি স্ত্রীলোকরা পর্যন্ত দরকার হলে বাঘ ভাল্লুকের সম্মুখীন হতে ভয় পায় না।
বাঘের উপদ্রব সেখানে লেগেই থাকত। সেটা কিছু নতুন কথা নয়, প্রায় শুনতে পাওয়া যায় অমুকের মহিষটা বাঘে নিয়ে গেছে, অমুকের বলত্রাকে বাঘে মেরেছে, কারোর ছাগল কারোর ভেড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এসব ক্ষতি অধিবাসীগণের এক প্রকার গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি একটা মানুষ খেকো বাঘ এসে যে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে তাতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বাঘটা দিনে দুপুরে লোকের ঘাড়ে পড়ে পল্লীবাসীদের ভীষণ আতঙ্কিত করে তুলেছে। আন্দাজ প্রায় 13 মাসের মধ্যে ছোট বড় অনেককে এসে খেয়ে তার আহার তৃপ্ত করেছে, কিন্তু তাতেও তার মন ভরেনি। নতুন নতুন ফন্দি খাটিয়ে নিত্য নতুন আহার্য সংগ্রহ করতে সে ব্যস্ত। তার মাথার জন্য জমিদার 25 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সরকার বাহাদুর থেকে প্রথমে 50, তারপর 100 টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা হল, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া গেল না। দলে দলে শিকারীরা ব্যর্থ হয়ে ফিরে আসতে লাগল। বাঘটা যেন সে রাজ্যের একচ্ছত্র রাজা, কাউকেও গ্রাহ্যের মধ্যে আনে না সে। থাকে থাকে হঠাৎ কোথায় সরে পড়ে, তারপর লোকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার এসে রাজকর আদায় করতে শুরু করে। পল্লীবাসীরা দলবদ্ধ হয়ে কত জায়গায় কত স্থানে কত ঝোপে ঝাড়ে কত নদী নালায় সন্ধান করল। শয়তান বাঘ কোথায় যে গা ঢাকা দিয়ে থাকে তারা কেউই ঠিক তা বুঝতে পারল না। তারপর হঠাৎ একদিন বাঘটা গ্রামের ভেতর ঢুকে আসন্ন প্রসবা একটি স্ত্রীলোকের গলার টুঁটি চিপে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, কৃষকরা ক্ষেত থেকে সবেমাত্র ফিরছিল, এমন সময় তারা এই চিৎকার শুনতে পারল। বাকিরা গ্রামের এই ঘটনা দেখে কেউই আর ভয়ে সাহস পায়নি সেই বাঘটাকে তাড়া করার। ব্যাপার স্যাপার শুনে ভয়ে সকলে কম্পমান, শোকে তাদের বুক ফেটে যেতে লাগল। কৃষকদের রাগে চোখ দিয়ে আগুন ছুটতে শুরু করেছে। লোকে ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে ক্লান্তি অবসাদ অগ্রাহ্য করে অভাগিনী বাড়ির দিকে ছুটল। পথে যেতে যেতে কেউ কেউ প্রতিজ্ঞা করল, যদি সারা রাত জেগে বাঘের সন্ধান করতে হয় তবু আচ্ছা, কিন্তু এই অত্যাচারের প্রতিশোধ না নিয়ে কোনো মতেই ছাড়ব না। দেখতে দেখতে 8-10টা মশাল জেলে বন্দুক বর্ষা কুরুল প্রভৃতি অস্ত্র নিয়ে গ্রামের অধিকাংশ যুবা পুরুষ দলে দলে বাঘের অনুসন্ধানে বের হল। উপস্থিত বিপদটাকে নিজের বিপদ মনে করে সকলেই খেপে উঠেছে। কোনো রকম বাধা বিপত্তি বা শারীরিক দুঃখ কষ্ট তারা কোনোটাকেই গ্রাহ্য করল না। বাঘকে বের করতেই হবে, তা প্রাণ থাক আর না থাক। উৎসাহের তাদের কোনো অভাব ছিল না, তাই অনুসন্ধানেরও কোনো ত্রুটি হতে দিল না তারা। কিন্তু দুঃখের বিষয়ে তাতে কিছুই ফল হলো না। দিনের বেলায় যে বাঘকে খুঁজে পাওয়া যায় না, রাত্রে সেই বাঘের সন্ধান পাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপার। তথাপি কিন্তু তা সত্ত্বেও কেউ উৎসাহ নিরসিত হলো না। সকালে আবার অনুসন্ধানে প্রবৃত্ত হবে এই স্থির করে রাত্রি প্রায় আন্দাজ 3টের সময় তারা জঙ্গল থেকে ফিরে আসলো। পরদিন সকাল হতে না হতেই নিকটবর্তী 5-7টা কাছারি বাড়ি থেকে 10-12 জন শিকারি এসে সেই দলে যোগ দিল। তাদের মধ্যে আমার খুবই পরিচিত মহেশ সর্দারও একজন ছিল। মহেশের গত 2 বছরে বিভিন্ন কাণ্ড কারখানায় বেশ নামডাক হয়ে গিয়েছিল, সবাই তাকে সমীহ করে চলত, সবাই তাকে চিনত। তাই তার পরামর্শ অনুসারে সকলে একসঙ্গে দল না বেঁধে ছোট ছোট দল করে এক এক দল এক এক দিকে অগ্রসর হতে শুরু করল। প্রত্যেকের হাতে অস্ত্র, প্রত্যেকেই প্রতিশোধ নেবার জন্য প্রাণ পর্যন্ত পণ করেছে। সুতরাং তারা কোনো দুর্গম স্থানেই খোঁজ করতে বাকি রাখল না। অবশেষে মহেশের দলের থেকে খানিকটা দূরের আরেকটি দল দেখতে পারল সামনে কিছু একটা নড়াচড়া করছে। তারা সঙ্গে সঙ্গে নিশ্চুপভাবে যতটা পারা যায় বাকিদের ডাকতে শুরু করল। এমন সময় একটি লোক দেখল
সামনে একটি গুহার মুখের কাছে স্ত্রীলোকটির কাপড়ে ছেঁড়া একটা টুকরো পড়ে রয়েছে। দেখেই সে শিহরিত হয়ে উঠল। ততক্ষণে আরও 5-7 জন লোক সেখানে উপস্থিত হয়েছে। সকলে মিলে খোঁজ করতে শুরু করল। মেয়েটির দেহের বেশিরভাগ অংশই খুঁজে পাওয়া গেল না। তারা বুঝতে পারল সম্পূর্ণ অংশটা বাঘে খেয়ে চলে গেছে। গর্ভস্থ শিশুটি সকল ছিন্ন ভিন্ন মাংসখণ্ডের মধ্যে পড়েছিল। তার গায়ে একটা আঁচড়ের দাগও নেই। আশ্চর্য হয়ে দেখল সবাই। সকলে ভাবল সেই ছোট্ট শিশুটির শরীরে দাঁত প্রবেশ করতে হয়তো বাঘেরও প্রাণে করুণার উদ্রেক হয়েছে, তাই সেই ভয়ানক রাক্ষস এই শিশুটিকে প্রাণ ভিক্ষা দিয়েছে। এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখে কেউই নিজের চোখের জল আটকাতে পারল না। মহেশ ক্রোধে আগুন হয়ে উঠল। বাঘ যে সেখানে গুঁড়ি মেরে কোথাও লুকিয়ে আছে সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ রইল না। আবার নতুন উদ্যমে সন্ধান আরম্ভ করা হল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মহেশের দল কয়েক পা এগোতেই আরেকটি গহ্বর খুঁজে পাওয়া গেল। এমন সময় পিছন থেকে দলের একজন ব্যক্তির চিৎকার শোনা গেল। সকলে ছুটে এসে দেখে বাঘে মানুষে ভয়ঙ্কর কুস্তি আরম্ভ হয়ে গেছে। লোকটি ছিল বেজায় বলবান, সন্ডাগুন্ডা প্রকৃতির, কিন্তু বাঘের সঙ্গে কুস্তি করা তো সহজ কথা নয়। মহেশ দেখল বাঘটা লোকটার বুকের ওপর লাফিয়ে উঠে মুখ ও মাথা ক্ষতবিক্ষত করছে। তার বেচারা সর্বাঙ্গ দিয়ে রক্ত ছড়ে ছড়ে পড়ছে, কিন্তু লোকটি এখনো হাল ছাড়েনি। যথাসাধ্য বিক্রমের সঙ্গে যুদ্ধ করে চলেছে সে। মহেশ কিছুক্ষণের জন্য বাহ্য জ্ঞান হারালো, কিন্তু সঙ্গে সঙ্গে পরমুহূর্তে প্রকৃতিস্থ হয়ে একটা প্রকাণ্ড কুঠার নিয়ে ছুটল সে বাঘের উদ্দেশ্যে। এক্ষেত্রে গুলি চালানোর তার সাহস হলো না। কি জানি হঠাৎ যদি লোকটার লেগে যায়। কিন্তু মহেশ যে এভাবে পেছন দিক থেকে তাকে আক্রমণ করবে বাঘটা তার জন্য প্রস্তুত ছিল না। কুড়ুলে 2-4 ঘা পেছনের পায়ে ও পিঠে পড়তে না পড়তেই বাঘ বুঝল এবার সে জমের দুয়ারে পড়েছে। লোকটিকে ছেড়ে সে পিছনে ফিরে দাঁড়ালো এবং দাঁত মুখ খিঁচিয়ে মহেশের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার ওই উদ্যোগী সার নির্ভীক মহেশ চকিতে একটু সরে গিয়ে ভীম বলে বাঘকে আক্রমণ করল। কোপের পর কোপ বসিয়ে বাঘের মাথা প্রায় দেহচ্যুত করে ফেলল। তার মাথায় খুন চেপে গিয়েছিল। বাঘকে সম্পূর্ণভাবে মেরে ফেলার পরও সে থামছিল না। তার রক্তচক্ষু দেখে সবাই ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর যখন সে থিত হল সবাই স্তম্ভিত। মেয়েটির এবং তার গর্ভস্থ শিশুর অপঘাত মৃত্যুর প্রতিশোধ নেওয়া হল। পাশাপাশি সেই লোকটিও বেঁচে গেল যাকে প্রথমে বাঘটি আক্রমণ করেছিল। প্রস্তাবিত পুরস্কার 125 টাকা পর্যন্ত উঠেছিল। যথাসময়ে মহেশের হাতে সেটা পৌঁছে গেল। কিন্তু সে যা করেছে তার মূলে অর্থলাভের প্রত্যাশা সে একদমই করেনি, তাই সেই সম্পূর্ণ অর্থকে সে পত্নীহারা স্বামীর এবং স্বামীহারা পত্নীর মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছিল। এবং এটার ফলে যে মানসিক শান্তি সে অনুভব করেছিল তার কোনো তুলনাই হয় না। মহেশ 2 হাত তুলে ভগবানকে প্রণাম করল। শেষ হল শ্রী যোগীন্দ্রনাথ সরকারের লেখা মহেশ সর্দার। গল্প পাঠে আমি দেবকুমার ভদ্র। গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন। যদি এই সিরিজের গল্প আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বন জঙ্গলের আরও অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে আমরা আসব আরও একটি গল্পে। আজ আপনাদের জন্য আরও একটি গল্প। এই গল্পটি লিখেছেন অরিত্র ব্যানার্জি। আপনারা যারা প্রতিনিয়ত মুভি বা ওয়েব সিরিজ দেখে থাকেন তারা অরিত্রদা চ্যানেল অরিত্র স্ক্যানকে খুব ভালোভাবেই চেনেন। তারই লেখা একটি গল্প আজ আমরা পাঠ করতে চলেছি। এই গল্পটি একটি রোম্যান্টিক সামাজিক ধর্মী গল্প। শুরু হচ্ছে অরিত্র ব্যানার্জির লেখা আমার বাবা। রক্তিমের বাবা 40 বছর বয়সে বিয়ে করেছিলেন। তারও প্রায় 7 বছর পর রক্তিমের জন্ম হয়। তাই রক্তিম যখন স্কুলে যেতে শুরু করে তখন তার বাবার চুল দাড়ি গোফে পাক ধরতে শুরু করে দিয়েছে। সে যেদিন থেকে স্কুলে লক্ষ্য করেছে বাকি বন্ধুদের বাবাদের বয়স অনেক কম,
তাদের মাথায় কালো চুল। সেদিন থেকেই তার মধ্যে একটা আজব কমপ্লেক্সের জন্ম হয়েছে। সে কিছুতেই লোকের সামনে নিজের বাবার পরিচয় দিত না। প্যারেন্ট টিচার মিটিং হলে বাকি বন্ধুদের বলতো, ওটা আমার দাদু। হয়তো বন্ধুরা বুঝতে পারত, হয়তো তারা ঠাট্টাও করত, কিন্তু রক্তিমের সামনে তারা কখনো কিছু বলেনি। যত তার বয়স বাড়তে থাকে, তার এই কমপ্লেক্সও ধীরে ধীরে ততই বাড়তে থাকে। স্কুল শেষ হয়ে আজ রক্তিম কলেজে এসে ঢুকেছে, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সে পড়াশোনায় বেশ ভালো, মেধাবী, কথাবার্তাও খুব স্মার্ট, কিন্তু ওই একটাই প্রবলেম। যাই হোক, কলেজে এসে তার আলাপ হলো একটি মেয়ের সাথে। মেয়েটির নাম ঋতুশ্রী। প্রথমে আলাপ এবং তারপর ধীরে ধীরে তাদের মধ্যে মেসেজে কথা হতে শুরু করলো। অল্প বয়সে যা হয়ে থাকে আর কি, কদিনে ভালো লাগাও শুরু হয়ে গেল। রক্তিম মনে মনে ঋতুকেই বিয়ে করবে বলে ঠিক করে ফেলেছে। এমনকি এতক্ষণে তাদের বাচ্চার নামটাও ঠিক হয়ে গেছে। এই প্রেমের ফ্যামিলি প্ল্যানিং করতে করতে একদিন হঠাৎ ঋতু বলে উঠল, বিয়ের পর আমি কিন্তু তোমার মাকে কাকিমা বলেই জানবো, মা বলতে পারবো না। এই নিয়ে কি তর্কাতর্কি, তিন চার দিন কথা বন্ধ। শেষ পর্যন্ত রক্তিমকেই ক্ষমা চাইতে হলো। যেদিন মান ভাঙানো হলো সেদিন রাতে প্রেম তো একটু বেশি গাঢ় হবেই। মেসেজে কথা হতে হতে হঠাৎ ঋতু জিজ্ঞেস করে বসলো রক্তিমকে, তোমার বাড়ির সবার ছবি দেখাও না। এবং এটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই সে তার নিজের বাবা মা দাদা বৌদির সবার ছবি পাঠাতে শুরু করলো। ব্যাস, রক্তিমের আবার সেই কমপ্লেক্স, সে চায় না কেউই তার বাবাকে দেখে ফেলুক। অনেক বাহানা করলো প্রথমে রক্তিম, কিন্তু নিজের প্রেমের কাছে সবাই কাবু। পাঠালো শেষমেশ নিজের মায়ের ছবি। তোমাকে তো পুরো তোমার মায়ের মতো দেখতে। এরপর কয়েকটা কথার পর সে তার বাবার ছবি দেখতে চাইল। রক্তিম পড়ল বেশ বিপদে। সে বলল, বাবার কোনো ছবি নেই তার মোবাইলে, কালকে সে অবশ্যই পাঠাবে। তারপর গুড নাইট বলে শুয়ে পড়ল। সে ভাবল এবারের মতো ঝামেলা মিটল, পরের বার চাইলে অন্য কোনো বাহানা দিয়ে দেবে। কয়েকদিন পর আবার ঋতু রক্তিমের বাবার ছবি দেখতে চাইল। রক্তিমও দেখাবে না, আর এদিকে ঋতুও ছাড়বে না। এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো বেশ। অন্য যে কোনো কথায় মন কষাকষি হলেও ঋতু মাঝখান থেকে এই বিষয়টাকেই টেনে আনে ঝগড়ার মধ্যে। এবং এই জিনিসটা শুনলেই রক্তিম প্রচণ্ড রেগে যায়, খুব বাজে ব্যবহার করে ফেলে। ঝগড়া চলতেই থাকে এবং সব প্রেমে যা হয়ে থাকে। কিছুদিন পর ঋতু বলে দেয় যে সে রক্তিমের এই ব্যবহার সহ্য করতে পারছে না আর, এবং সে ব্রেকআপ করতে চায়। রক্তিম কলেজের সামনে মেসে বিয়ার খেতে খেতে অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে কান্নাকাটি জুড়ে দেয়। কিছুদিন এইভাবে কাটতে লাগলো। রক্তিম ক্লাসে আসে না, কমন রুমে বসে থাকে, দাড়ি কাটছে না, কথায় কথায় রেগে যাচ্ছে। এই মজনু টাইপ পিরিয়ডটা খুব চাপের হয়। যতক্ষণ না সে অন্য কোনো মেয়েকে নিজের ব্রেকআপের কথা বলে ফেসবুকে রাত তিনটে পর্যন্ত ভাটাতে পারবে না, ততক্ষণ তার শান্তি হবেই না কিছুতে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা সব মেয়েকেই প্রায় হ্যালো, কি গো জেগে আছো, তোমার কি বয়ফ্রেন্ড আছে, এসব লিখে রক্তিম এন্তার মেসেজ করে, কিন্তু কোথাও থেকে কোনো পাত্তাই সে পায় না। অন্যদিকে ঋতু কিন্তু নতুন একটা বয়ফ্রেন্ড ঠিক পেয়ে গেছে। সেই দেখে রক্তিমের ব্যথা দুঃখ যন্ত্রণা কষ্ট সব আরও বেড়ে গেছে। একদিন সেই নতুন বয়ফ্রেন্ডকে ফোন করে হুমকিও দিয়ে দিল। সেই থেকে আবার কলেজে কি অশান্তি। রক্তিমের এই ব্যবহার তার বাবার চোখে বেশ কিছুদিন ধরেই পড়ছিল। একদিন সে তার নিজের ফোন নিয়ে বসে আছে, এমন সময় তার বাবা এসে জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে? রক্তিম কিছুই বলতে চায় না। তারপর দু তিনবার জিজ্ঞেস করার পরে রেগে চেঁচিয়ে বলে উঠল, আমার জীবনে খারাপ যেটাই হয়ে থাকে সেটা তোমার জন্যই, প্লিজ গেট আউট অফ মাই লাইফ। পুরো কামিং অফ এজ সিনেমার দৃশ্যের মতো। এসব বলে রক্তিম ঘর থেকে নিজেই বেরিয়ে গেল। পরদিন বিকেলে রক্তিম নিজের ঘরে বসে আছে, এমন সময় তার বাবা এসে দাঁড়ালো। রক্তিমের মনে হলো কাল সে যে কাজ করেছে তার জন্য আজ ঝাড় খেতে হবে, কিন্তু আশ্চর্যভাবে তার বাবা বলে উঠল, প্রেমে ছ্যাঁকা খেয়েছিস নাকি রে?
রক্তিম শুনে তো হাঁ, তার বাবা তার সাথে এরকম কথা তো কোনোদিন বলে না। বাবা আবার বলে উঠল, সেদিন টেলিভিশনে ওই সিনেমাটা দেখেছিলি, ওটার ডায়লগটা মনে নেই? লাইফ মে তিন চিজকে পিছে মত ভাগনা, বাস, ট্রেন আর ছোকড়ি, এক জায়গি তো দুসরি আয়গি। এইসব শুনে রক্তিম কি বলবে বুঝতেই পারছে না। এরপর বাবা আরো বলতে শুরু করলো, তুই আমার ছেলে হয়ে প্রেমে কাবু হয়ে গেলি, জানিস আমি কেন 40 বছর বয়সে বিয়ে করেছিলাম? এবার পুরো হিন্দি সিনেমার মতো ফ্ল্যাশব্যাকের গল্প আমরা দেখতে শুরু করি। এবার তিনি বলতে শুরু করলেন তার ফ্ল্যাশব্যাকের প্রেমের কাহিনী। রক্তিমের বাবা কলেজে একসময় খুব হ্যান্ডসাম দেখতে ছিল। কলেজের সিনিয়র অদিতি, যাকে প্রেমপত্র দিয়ে সবাই ফেল হয়ে গিয়েছিল, তাকে লাইন মারবে বলে ঠিক করেছিল রক্তিমের বাবা। সব বন্ধুরা তাকে বারণ করেছিল যে সে যেন ওই দিকে না যায়, কারণ অদিতির বাবা লালবাজারে একজন উচ্চপদস্থ অফিসার। কিন্তু উর্তি বয়সের ফুর্তি যেমন, কেউই সেটা আটকাতে পারে না। রক্তিমের বাবা পুরো অমিতাভ বচ্চন স্টাইলে ইমপ্রেস করে ফেলল অদিতিকে। তারপর কলেজে সবাই কি হিংসা করতে লাগলো। অন্য যেসব ছেলেরা তার প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তারাই শেষমেশ অদিতির বাবার কানে খবরটা পৌঁছে দিল। তারপর সে পুলিশের ভয় খেয়ে তার সেই প্রেম ভেস্তে গেল। সবাই ভাবল রক্তিমের বাবা হয়তো দেবদাস হয়ে যাবে। কিন্তু এক মাসের মধ্যেই তিনি জুটিয়ে ফেললেন আরও একটি মেয়েকে, যে ছিল অদিতিরই ঘনিষ্ঠ বন্ধু দেবাঙ্গনা। তার সাথে তিনি ঘুরতে শুরু করলেন। অনেক মন ভেঙেছে রক্তিমের বাবা, আবার অনেকবার নিজেও কষ্ট পেয়েছে, কিন্তু থেমে থাকেননি। এইসব শুনে রক্তিম তো পুরো শকড হয়ে গেছে। বাবা বলে উঠল, শোন, তোর বাবা আর কিছু পারুক আর না পারুক, মেয়েদের ইমপ্রেস করার ব্যাপারে এক্সপার্ট। তোর কোন মেয়ে পছন্দ বল, তার সাথে কিভাবে কথা বলতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। এরপর রক্তিম যখন কোনো মেয়েকে ফেসবুকে মেসেজ করে, তখন তার বাবা পাশ থেকে বলে দিতে থাকে কিভাবে কথা বলতে হবে। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর দেবস্মিতা নামক একটি মেয়েকে ইমপ্রেস করলো সে। আবারও সেই মাখো মাখো প্রেম শুরু হলো। রক্তিমের মুড এখন আবার ভালো থাকতে শুরু করেছে। এবং সেই সবের মাঝে যেটা হয়েছে, রক্তিম নিজের বাবার সাথে বন্ধুর মতো মেশা আরম্ভ করেছে। তার সেই ছোটবেলাকার কমপ্লেক্স তাকে ছেড়ে যেন কোথায় পালিয়ে গেছে। এখন তার বাবার ব্যাপারে বলতে তার কোনো রকমই লজ্জা হয় না। এসব কাণ্ড ঘটার মাঝে একদিন ডিনার টেবিলে রক্তিমের মা এবং বাবা বসে রয়েছে। তার মা হঠাৎ বলে উঠল, তুমি এই যেটা করছো সেটা কি ঠিক? নিজের ছেলেকে এইসব শেখাচ্ছো? এই যে এতগুলো মিথ্যে কথা বললে, সেটা ঠিক হলো না। তুমি কলেজে একজনকে ভালোবেসেছিলে, তার সাথে তোমার বিয়ে হয়নি বলে কোনোদিনও বিয়ে করবে না ঠিক করেছিলে। আমার বাবা তোমাকে এক নিমন্ত্রণ বাড়িতে দেখে পছন্দ করে, আমার বিয়ে হচ্ছিল না আমার চাপা গায়ের রং বলে, তোমাকে সে কথা বলতে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও এবং কোনোদিনও আমাকে কোনো জিনিসের অভাব হতে দাওনি। ভালোবাসা, সম্মান সব দিয়েছ, কিন্তু আজ নিজের ছেলের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট কেন করলে? একটু হেসে বাবা বলে উঠল, কারণ আমি ওর বাবা, ওকে এইভাবে দেখতে পারছিলাম না। শেষ হলো অরিত্র ব্যানার্জির লেখা একটি গল্প। গল্প পাঠে আমি দেবকুমার ভদ্র, মহেশ সর্দার ও ন্যারেটারের বাবার চরিত্রে গৌতম মালাকার, দ্বিতীয় গল্পে ঋতুর চরিত্রে প্রিয়াঙ্কা গুহ। গল্পটির এডিটিংয়ে রয়েছেন শর্মিষ্ঠা এবং আবির, শব্দ সংযোজন আবির দত্ত, আবহ ও সঙ্গীতে কল্পনা বিলাসী থেকে বিপ্রদীপ। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। নিজেদেরও আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি লাইক করে রাখতে পারেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।